হাই ফ্রেন্ডস, টিডিআর এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটির প্রত্যেকটি প্রশ্ন আপকামিং পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকেই মনোযোগ সহকারে অবশ্যই ক্লাসটির সঙ্গে শেষ পর্যন্ত যুক্ত থাকবে এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, এখানে রয়েছে নিম্নোক্ত মহিলাদের মধ্যে কে প্রথম ভারতরত্ন পান। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদীর তীরে, রানীগঞ্জ শহরটি দামোদর নদীর তীরে অবস্থিত। নেক্সট এখানে কি রয়েছে দেখো, ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। তো তোমরা যদি উত্তরগুলো জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কেমনভাবে হয়েছে। তো ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, কী কী অপশন রয়েছে দেখো, মুম্বাইয়ে, কলকাতাতে, চেন্নাইয়ে না দেরাদুনে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুনে, ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা, ভারতের সংবিধান সংশোধনের যে পদ্ধতি রয়েছে সেটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, কুইনাইন উপাক্ষার পাওয়া যায় কোন গাছ থেকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিঙ্কোনা গাছ থেকে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, মৃত্তিকা বিষয়ক বিদ্যাকে কি বলা হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পেডোলজি, মৃত্তিকা বিষয়ক বিদ্যাকে বলা হয়ে থাকে পেডোলজি। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, মূলত জীব বৈচিত্র্য কয় প্রকার। তো আমরা জানি যে জীব বৈচিত্র্য মূলত তিন প্রকারের হয়ে থাকে, জিনগত, প্রজাতিগত এবং বস্তুতান্ত্রিক, ঠিক আছে? খুব ভালো করে তোমরা মনে রাখবে, জীব বৈচিত্র্য মূলত তিন প্রকারের হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, লোকসভার বর্তমান স্পিকার কে আছেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ওম বিড়লা, বর্তমানে লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা। নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রা। কী কী অপশন রয়েছে দেখো এখানে, ইরান, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং চীন। তো ইউয়ান কোন দেশের মুদ্রা। তো দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে চীন, চীনের মুদ্রা হলো ইউয়ান। তো এখানে আরও কয়েকটি দেশের রাজধানী এবং সেখানকার মুদ্রা কি সেটা আমি তোমাদের জানিয়ে রাখি, যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। যেমন পাকিস্তান, পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ এবং পাকিস্তানের মুদ্রা হলো পাকিস্তানি রুপি। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আমি যতগুলো নাম বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো এবং সেখানকার মুদ্রা হলো শ্রীলঙ্কার রুপি। রাশিয়ার রাজধানী হলো মস্কো এবং রাশিয়ার মুদ্রা হলো রুবেল। আফগানিস্তানের মুদ্রা হলো আফগান আফগানি এবং আফগানিস্তানের রাজধানী হলো কাবুল, এটা তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, ইরান, ইরানটাও খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটাও পরীক্ষায় আসে। ইরানের রাজধানী হলো তেহরান এবং ইরানের মুদ্রা হলো রিয়াল। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে যে রিয়াল কোন দেশের মুদ্রা। তো সঠিক উত্তর হয়ে যাবে ইরান। ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা এবং ইন্দোনেশিয়ার মুদ্রা হলো ইন্দোনেশিয়ান রুপিয়া। নেপালের রাজধানী হলো কাঠমান্ডু এবং এখানকার মুদ্রা হলো নেপালি রুপি। জাপানের রাজধানী হলো টোকিও এবং জাপানের মুদ্রা হলো ইয়েন, ঠিক আছে? তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদের এগুলো জানিয়ে রাখলাম। এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? এবং অবশ্যই আমি বারবার বলছি, আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাও এবং ক্লাসগুলোকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 17 বার, ঠিক আছে? সুলতান মাহমুদ সর্বমোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট এখানে কি রয়েছে দেখো, ভারতীয় অর্থনীতি কোন ধরনের অর্থনীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি যেটাকে বলা হয়, ঠিক আছে? ইন্ডিয়ান ইকোনমি হলো মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। চলো নেক্সট কি রয়েছে দেখে নেব। দেখো এখানে নেক্সট কোশ্চেন রয়েছে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1931 সালে।
চলো নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, নিম্নের কে 1957 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভগৎ সিং। এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, তাঁতিয়া টোপি, নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, এনারা প্রত্যেকেই কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহে বা যেটাকে মহাবিদ্রোহ বলা হয় সেখানে অংশগ্রহণ করেছিলেন। একমাত্র ভগৎ সিং 1857 সালের মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেননি। তো প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে এখন পরীক্ষায় আসবে, তো প্রত্যেকটা জিনিস খুব খুঁটিয়ে এবং খুব মনোযোগ সহকারে তোমাদের পড়তে হবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। আচ্ছা নেক্সট এখানে কি রয়েছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আসামে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত। নেক্সট কি রয়েছে দেখো, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্পন্ন হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক। আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, এখানে অমৃতসরের সন্ধি কত সালে সম্পন্ন হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়ে থাকে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্রগুলি অঙ্কিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এখানে অজন্তা গুহা কোন শাসকদের আমলে নির্মিত হয়েছিল? কী কী অপশন রয়েছে দেখো, গুপ্ত, কুষাণ, মুঘল, মৌর্য। তোমরা যদি উত্তরটা কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও, অজন্তা গুহা কোন শাসকদের আমলে নির্মিত হয়েছিল? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুপ্ত। অজন্তা গুহা যেটা সেটা গুপ্ত শাসকদের আমলে নির্মিত হয়েছিল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এখানে জিরো আওয়ার বলতে কোন সময় বোঝায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়টা সেটাকে জিরো আওয়ার বলা হয়ে থাকে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, মিকি মাউসের স্রষ্টাকে? মিকি মাউস হলো একটা বিখ্যাত চরিত্র, তো এর স্রষ্টাকে? তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাও, মিকি মাউসের স্রষ্টাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি হলেন মিকি মাউসের স্রষ্টা, বা মিকি মাউস চরিত্রের স্রষ্টা হলেন ওয়াল্ট ডিজনি। খুব ভালো করে তোমরা এটা মনে রাখবে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? কী কী অপশন রয়েছে দেখো, জেনেভা, প্যারিস, ভিয়েনা, বেইজিং। অবশ্যই এটা তোমাদের জানা উচিত, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত, এবং তোমরা প্রত্যেকেই আমাকে ওপেকের ফুল ফর্ম কমেন্ট করে জানাও। ওটাও কিন্তু পরীক্ষায় আসে যে ওপেকের ফুল ফর্ম কী এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ওপেকের সদর দপ্তর অবস্থিত ভিয়েনাতে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, ইকোনমিক সার্ভে প্রকাশ করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বারবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, ইকোনমিক সার্ভে প্রকাশ করে কোন সংস্থা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থমন্ত্রক। ঠিক আছে, ইকোনমিক সার্ভে প্রকাশ করে অর্থমন্ত্রক। আচ্ছা নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে আয়ন বায়ু। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, এখানে পরিকল্পিত নগরী নামে কোন স্থান খ্যাত? কী কী অপশন রয়েছে দেখো, ভোপাল, জয়পুর, চণ্ডীগড়, অমৃতসর। কোন নগরকে পরিকল্পিত নগরী বলা হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চণ্ডীগড়। চণ্ডীগড় শহরটিকে পরিকল্পিত নগরী বলে আখ্যা দেওয়া হয়েছে। চলো নেক্সট এখানে কি রয়েছে দেখো, সাঁচি স্তূপ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অশোক। অশোক সাঁচি স্তূপ নির্মাণ বা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট এখানে কি রয়েছে দেখো, পিটুইটারি গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ACTH। পিটুইটারি গ্রন্থি থেকে ACTH হরমোন নিঃসৃত হয়। তো নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন সংস্থা প্রদান করে? তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই পুরস্কারটির নাম পরিবর্তন করা হলো রিসেন্টলি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটার এখন নাম, এবং আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। তো এই পুরস্কারটা প্রদান করে কোন সংস্থা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারত সরকার।
ভারত সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রদান করে থাকে। আচ্ছা নেক্সট এখানে কি রয়েছে দেখো, ফিফা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের পরীক্ষাগুলোর জন্য, ঠিক আছে? ফিফা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডে। আশা করছি আজকের এই ক্লাসটির প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, এবং অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নাও।